মেদিনীপুর আরামবাগ রাজ্য সড়কের উপর একটা ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেল বহু প্যাসেঞ্জার। নমস্কার, আপনারা দেখছেন পিবিএন বাংলা। মেদিনীপুর আরামবাগ রাজ্য সড়কের উপর একটা ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেল বহু প্যাসেঞ্জার। নমস্কার, আপনারা দেখছেন পিবিএন বাংলা। মেদিনীপুর আরামবাগ রাজ্য সড়কের উপর একটা ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেল বহু প্যাসেঞ্জার। নমস্কার, আপনারা দেখছেন পিবিএন বাংলা। মেদিনীপুর আরামবাগ রাজ্য সড়কের উপর একটা ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেল বহু প্যাসেঞ্জার। নমস্কার, আপনারা দেখছেন পিবিএন বাংলা। মেদিনীপুর আরামবাগ রাজ্য সড়কের উপর একটা ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেল বহু প্যাসেঞ্জার। নমস্কার, আপনারা দেখছেন পিবিএন বাংলা। মেদিনীপুর আরামবাগ রাজ্য সড়কের উপর একটা ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেল বহু প্যাসেঞ্জার। নমস্কার, আপনারা দেখছেন পিবিএন বাংলা। মেদিনীপুর আরামবাগ রাজ্য সড়কের উপর একটা ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেল বহু প্যাসেঞ্জার। নমস্কার, আপনারা দেখছেন পিবিএন বাংলা। মেদিনীপুর আরামবাগ রাজ্য সড়কের উপর একটা বেঁচে গেল বাস, বোঝাই প্যাসেঞ্জার। ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। রামজীবনপুর ফাঁড়ির পুলিশ প্রচেষ্টায় রাস্তা ক্লিয়ার করে যানজট হাঁটানো হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর শ্রীনগর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের। দুর্ঘটনা প্রবলে বেঁচে গেল WB 33A 79 তমলুক বর্ধমান নামক বাসটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসটি রেসারেসি করে ওভারটেক করে আসছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় রাস্তার সাইডে। একটুকুর জন্য প্রাণে বেঁচে গেল প্যাসেঞ্জার। তাদের দাবি, ওই বাসটি হাজিপুর থেকে বহু গতিতে আসছিল ওভারটেক করে। প্যাসেঞ্জার কোনো বাধা মানছিল না। এমনটাই জানাচ্ছেন প্যাসেঞ্জাররা, কোনো বাধা মানছিল না প্যাসেঞ্জারদের। রেসারেসির কারণে গাড়িটা স্পিড নিয়ে আসে, নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় রাস্তার সাইডে কাটানে ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে নেমে প্রাণে বেঁচে গেল বহু প্যাসেঞ্জার। বিস্তারিত দেখব খবরে। গাড়িটা যে নেমে গেছে, কিভাবে ঘটনাটা ঘটলো? ডান দিকে একটা লরি আসছিল, লরি আসতে আমার বাঁয়ে চেপেছে, বাঁয়ে চাপতে এই যে টঞ্চিপগুলো ছিল সেই কারণে আমার এতে ধারে নেমে গেছে। নেমে যে যায় না অবিলম্বে প্যাসেঞ্জারগুলো। হ্যাঁ, 25-30 জন। না না, কারো ক্ষতি হয় না, ড্রাইভার আমি। হ্যাঁ, আমি হেল্পার। হ্যাঁ, ড্রাইভার চলে গেছে। হ্যাঁ, না ড্রাইভার হচ্ছে পাবলিকের ভয়েতে পালিয়ে গেছে। হ্যাঁ, আমার নাম শেখ চাঁদ মোহাম্মদ। যখন ঘটনা ঘটেছিল আপনি ছিলেন এখানে? ছিলুম, গাড়িটা সাইডে নেমে যাওয়ার পরে আস না কোনো ক্ষতি হয়নি। মেসেজগুলো আস্তে আস্তে নেমে অন্য গাড়ি চলে গেল, কোনো ড্রাইভার নেই। হ্যাঁ, ড্রাইভার নেমে সরিয়ে গেছে ভয়ে, একটু পাবলিকের ভয়ে সরিয়ে গেছে। তোমার মন্ডল? হ্যাঁ, আমার বাড়ি পারলিয়া, এইখানে ট্র্যাক্টর চালায়। আপনার বোন হয় আঘাত লেগেছে, আপনারা কোন গাড়িতে ছিলেন? এই গাড়িটাতে তমলুক বর্ধমানে। এখানে যে এই যে গাড়িটা পাল্টি হতে হতে থেকে গেল, এর কারণ কি? কিভাবে, কেন, কিসের জন্য? মোটামুটি গাড়িতে কতগুলো প্যাসেঞ্জার ছিল? তো আপনারা যখন গাড়িতে ছিলেন গাড়িটা এইভাবে আসছে আপনারা কিছু বলেননি? কি হয়েছিল? এই গাড়িটাই ছিল বলে গাড়িটাকে এমন নিয়ে আসছে, এত তো জায়গা আছে, এত জায়গা কেন?
এইদিকে দেখতে তো রাস্তাতে হয়ে আছে, তার সত্য এখানে এসে গাড়িতে এমন করে দিলে যে সব মাথা মাথাগুলা সব লেগে ছড়ি। তো আপনারা কি গাড়িতে ছিলেন? আপনাদের কোথাও চোট আঘাত কিছু লেগেছে নাকি? চোট বেশি লাগেনি, মানে একটা যে সব আপনি গাড়িতেই ছিলেন? না না না, আমি চৌকানে ছিলাম। আপনি কি দেখে গেছিলেন? ওই তো রেসারেসি করে এসেছে কার সাথে? ওই আর একটা গাড়ি ছিল, এর আগে যে গাড়িটা গেল ঘাটাল আগে ছিল চৌকানে, ওকে সাইড করেছে, চৌকানে সাইড করেছে। কিন্তু এখানে তো প্যাসেঞ্জারের বক্তব্য, আপনারা কোন গাড়ির সাথে কম্পিটিশন করছিলেন রেসারেসি করতে গিয়ে এই ফলটা? কম্পিটিশন নয়, আমার কম্পিটিশন নয়, আপনারা কম্পিটিশন করতে করতে এসে আজকে এই অবস্থা করলেন। আপনারা এতগুলো প্যাসেঞ্জার নিয়ে, আপনি এতগুলো প্যাসেঞ্জার নিয়ে আপনি এইভাবে আপনি গাড়ি গুলো যায় লয় চেপে দিয়েছে। হ্যাঁ গাড়ি তো বেরিয়েছে, কথা বলছে আমার সাথে।